Babi iftialer fa kalimate. Wau ya hamza ashtei. Babi iftialer fa kalimate. Wau ya hamza ashtei. Take ta kore tair modde idgam korbei. Taki ta kore tair modde idgam korbei. Taki ta kore tair modde idgam korbei. Shetake ta kore tair modde idgam korbei. Shetake eje seta mane wow ya othoba alif to take ba তাকে তাক করে তাইয়ের মধ্যে ইদগাম করবেই আমরা এখন মাজদারের তালিল শিখছিলাম কিসের তালিল মাজদারের তালিল শিখছিলাম গতকালকে আমরা কি শিখেছি বাবা কি বলেন মাজিদ ফিতে তালিল হয় না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাজিদ ফিতে কিন্তু তালিল হবে না কিন্তু মাজদারে কি করা যাবে না করা যাবে না মাজদারে তালিল করলে কোনো সমস্যা হয় না এজন্য আমরা জেনেছি মাজিদ ফিতে তালিল হয় না তবে মাজদারে তো ছাড়া যায় না এটা আমরা দেখেছি কালকে ইফাল আজকে আমরা মাজদারের তালিলগুলোর মধ্যে দ্বিতীয় নাম্বার তালিল দ্বিতীয় নাম্বার কায়দা আমরা জানছিলাম যে বাবি ইফতিয়ালের ফা কালিমাতে মুখস্থ করেন আর এদিকে তাকান সবাই খাতায় লিখে নিয়েছেন তাই না বাবা এটা এই সুরে মুখস্থ করবেন তাকাবেন এবং বুঝবেন দেখেন ফা কালিমা কোনটা এটা না তাহলে বাবি ইফতিয়াল ইফতিয়ালুন তাহলে এটা কোন বাব বাবি ইফতিয়াল তাহলে কি বলেছি বাবি ইফতিয়ালের ফা কালিমাতে ওয়াও ইয়া হামজা আসতেই বাবি ইফতিয়ালের ফা কালিমাতে ওয়াও ইয়া হামজা আসতেই তাকে মানে মূলত তাকে তো ব্যক্তিবাচক হয় সেটা দিলে ভালো হতো কিন্তু আমি ছন্দ মিলানোর জন্য সুর মিলানোর জন্য তাকে বলেছি নো প্রবলেম তাহলে তাকে মানে কোনটা ওই ওয়াও ওয়া অথবা এই হামজা যদি এই ফা কালিমায় হয় তাই বলছে তাকে তা করে জানে এই ওয়াও ইয়া আর এই হামজাকে কি করতে হবে বাবা তা করতে হবে তাহলে এই ফা কালিমা যদি আমি এই ওয়াও ইয়া হামজার বদলে কি করি তা করি তাহলে একটা তা হলো তাই না তাহলে একটা তা হলো এখানে এই জায়গাতে আর তো ফা থাকলো না কি হয়ে গেল তা হয়ে গেল তাহলে কয়টা তা একত্রিত হচ্ছে বাবা এই একটা তা আর ইফতিয়ালের একটা তা কয়টা তা একত্রিত হলো দুটা তাই বলছে তাকে তা করে তার মানে এই হাম আলিফ ওয়াও ইয়ার হামজাকে কি করতে হবে বাবা তাতে রূপান্তর বা তার সাথে বদল করতে হবে তাহলে তাকে তা করে কি আমরা বসে থাকবো দুটা যদি একত্রিত হয় একই জাতীয় দুটা অক্ষর যদি মোজাফ হয় তাহলে অবশ্যই কি করতে হবে ইদগাম করতে হবে তাহলেই সহজ হয়ে যাবে তাহলে তার জন্য বলেছে তাকে তা করে তা এর মধ্যে তাইয়ের মধ্যে মানে কি বাবা আরেকটা তা কোথায় আছে এই যে ইফতিয়ালের একটা তা আছে তাহলে কয়টা তা হলো বাবা এই ফা কালিমার বদলে একটা তা আর ইফতিয়ালের একটা তা তাহলে দুইটা যখন একত্রিত হয়ে গেলে যে একটা তা আর এই যে একটা তা দুইটা একত্রিত হলে সমান সমান আমরা তার উপরে তাসদিদ দিতে পারি না স্কোয়ার করতে পারি না আমরা ইদগাম করতে পারি না তাটাকে এই তার মধ্যে ইদগাম করবেই যেমন দেখেন বাবা ওয়াসালা ইয়াসিলু আল বুসুলু ওয়াসালা ইয়াসিলু ফা কালেমাতে হওয়ার কারণে তালিল হয়নি কিন্তু আউসালা ইউসিলু তালিল হয়ে গিয়েছে ঠিক আছে তারপরে ইসালুন
এই যে ই সালুন মূলত কি ছিল? ইউ সালুন। গতকালকে আমরা দেখেছি মাজিদ ফিতে তালিল হয় না, তবে মাজদারে তো ছাড়া যায় না। ইউ সালুন হলো, হলো না, হলো না, হলো না, কারণ জের কি চায় যে তারপরে ইয়া হোক, এই জন্য ওয়াওটাকে ইয়ার সাথে বদল করে দিলাম। তাহলে আবার এটা আর একটা মাজদার, এই মাজদারের নাম কি? ইফতি আল। ইফতি আলে কি করলে মূলত উচ্চারণটা সহজ হবে আব্বা জানেরা? ইফতি আলের কি করলে উচ্চারণটা সহজ হবে? অবশ্যই উচ্চারণ সহজ করার জন্যই তো পাঞ্জে গানস বা তালিল বা এই কায়দাগুলোর, এই পদ্ধতিগুলোর জন্ম হয়েছে, তাই না বাবা? জন্ম হয়েছে। তাহলে আমরা কি করলে উচ্চারণটা সহজ করতে পারি? ইউ ইউ তি সালুন, ইউ তি সালুন কঠিন হয়ে যাচ্ছে। তো ওয়াওটাকে আমরা তো প্রয়োজন অনুপাতে তালিল করতে পারি, তাহলে কোন কিসের সাথে তালিল করলে মূলত আমাদের সহজ হবে? তায়ের সাথে মূলত তালিল করলে, ইয়ার সাথে তালিল করলে হবে না, না ইতি সালুন হলো না, উচ্চারণটা একই রকম হয়ে যাচ্ছে। তাহলে এই ওয়াওটাকে যখন আমরা তা করে দিব, এই আর ওই তাটাকে দুইটা একত্রিত হওয়ার কারণে যখন আমরা তাসদিদ করে দিব একটা তাকে, তখনই আমরা পেয়ে যাব। তাই বলেছে যে দেখেন, এই যে এখন তাহলে যখন ইতি সালুন হলো, ইউ তি সালুন, এই ওয়াওটাকে ইফতিআল বাবি ইফতিআলের ফাকালে মাই ওয়াও ইয়া হামজা হলে, এই যে ওয়াও হয়েছে, তাহলে ওয়াও ইয়া হামজা হলে সেটাকে কি করে দিব? তা করে দিব। এবং এই তাটা দ্বিতীয় তায়ের মধ্যে কি করে দিব বাবা? ইদগাম করে দিব। তাহলে ইত্তিসালুন সাধারণত হওয়া অর্থে ব্যবহার হয়, যোগাযোগ করা, মিলিত হওয়া, হ্যাঁ এরকম যোগাযোগ করা, মিলিত হওয়া। ইউতিসাউন মানে ইত্তিসাউন। এই যে এখানে ইয়া আসছে বাবা, এই যে ইয়া যদি আসে তাহলে ইত্তিসারুন, এখানে হামজা এসেছে তাহলে ইত্তিখাজুন। অসংখ্য পড়া, অসংখ্য আমি রচনা সমগ্র আকারে এগুলো বই আকারে ইনশাল্লাহ বের হবে লিখেছি। দেখেন ইত্তিফাকু, ইত্তিসাহু, ইত্তিসাফু, ইত্তিসাউ, ইত্তিফাদু, ইত্তিআদু, ইত্তিহাদু একত্রিত হওয়া, ইত্তিকাদু, ইত্তিহামু, ইত্তিআদু, ইত্তিসাখু, ইত্তিকাজু, ইত্তিহাবু, ইত্তিসারু, ইত্তিকাউ, ইত্তিবাউ, ইত্তিকাজু। অসংখ্য শব্দ আমি রচনা সমগ্র আকারে ইনশাআল্লাহ পাঞ্জে গানজের বইয়ে, মানে সুন্ধির বইয়ে ইনশাআল্লাহ এগুলো আলোচনা করেছি, আল্লাহ সাহায্য করুন। তাহলে শেষবারের মতো একটু পড়ে নেন বাবা, যে বাবে ইফতিআলের ফাকালে মাতে, বাবে ইফতিআলের ফাকালে মাতে, ওয়াও ইয়া হামজা আসলে, ওয়াও ইয়া হামজা আসতেই, তাকে তা করে তাইয়ের মধ্যে ইদগাম করবেই। বাবে ইফতিআলের ফাকালে মাতে, ওয়াও ইয়া হামজা আসতেই, তাকে তা করে তাইয়ের মধ্যে ইদগাম করবেই। মাজিদ ফিতে তালিল হয় না, তবে মাজদারে তো ছাড়া যায় না। বাবি ইফতিআলের ফাকালে মাতে, ওয়াও ইয়া হামজা আসতেই, তাকে তা করে তাইয়ের মধ্যে ইদগাম করবেই।